वेलकम स्टूडेंट्स, आज के दशम श्रेणी प्रथम चैप्टर जीवजगत नियंत्रण और समन्वय यहाँ शुरू करब। तो सब समय परिवर्तनशील, माने विभिन्न रकम प्राकृतिक दुर्योग बोलो बा आबहावार परिवर्तन बोलो, विभिन्न रकम परिवर्तन सब समय घटे। से रकम आमादे शरीरेर मध्य शारीरिक जो परिवेशटा आछे, शारीरवृत्त एकटा परिवेश आछे, सेटाओ किन्तु सब समय परिवर्तनशील। এবং এই আমাদের শারীরবৃত্তীয় পরিবেশ, তার সাথে সাথে আমাদের বাইরের পরিবেশ, এই দুই পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করা খুব জরুরি। সেই সমন্বয় সাধনের জন্য আমাদের শরীরের মধ্যে কিছু সমন্বয়ক তন্ত্র আছে বা সমন্বয়কারী তন্ত্র আছে। সেই তন্ত্রগুলি মিলিতভাবে আমাদের পরিবেশের সাথে যোগাযোগ রাখতে বা আন্তঃক্রিয়ার জন্য সাহায্য করে। প্রথমেই জেনে নেব আমরা উদ্দীপক কী। তো উদ্দীপক হলো এই পরিবেশেরই বিভিন্ন উপাদান যেগুলোর সাপেক্ষে আমরা উত্তেজনায় সাড়া দিই, অর্থাৎ যে জিনিসগুলোর জন্যই আমাদের এই সমন্বয় করার দরকার হয়, সেগুলোই হচ্ছে উদ্দীপক। আর সংবেদনশীলতা কী, এই যে উদ্দীপকগুলোর সাপেক্ষে আমরা যে উত্তেজনায় সাড়া দেওয়ার যে ক্ষমতা আছে আমাদের, অর্থাৎ জীবেদের, সেই ক্ষমতাটাকে বলা হয় সংবেদনশীলতা। এই উদ্দীপকের প্রভাবে জীবেদের যে সংবেদনশীলতা বা উত্তেজনায় সাড়া দেওয়ার যে ক্ষমতা, সেইটা যে সমন্বয়কারী তন্ত্রগুলি নিয়ন্ত্রণ করে সেইগুলো এবার আমরা একটু দেখে নেব। জীবেদের দেহে যে সমন্বয়কারী তন্ত্রগুলি আছে, তাদের কাজের প্রকৃতি অনুসারে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ভৌত সমন্বয়কারী তন্ত্র, আর একটা হলো রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র। ভৌত এবং রাসায়নিক, এই ওয়ার্ড দুটোর সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত। ভৌত মানে যে সমস্ত ঘটনা বা যে সমস্ত পদার্থ কোনো বিক্রিয়া হওয়ার পরে বা কোনো কাজ হওয়ার পরে আবার আগের অবস্থায় ফিরে আসে, তাকে বলে ভৌত। আর রাসায়নিক হলো কোনো ঘটনা বা কোনো পদার্থ কাজ হয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে যায়, আগের অবস্থায় আর ফিরতে পারে না, তাকে বলে রাসায়নিক। তাহলে এক্ষেত্রে আমাদের সমন্বয়কারী তন্ত্র, এক্ষেত্রে ভৌত সমন্বয়কারী তন্ত্র হিসেবে কাজ করে স্নায়ুতন্ত্র। যখন উদ্দীপনায় সাড়া দেওয়ার, তখন সাড়া দিয়ে দেয়, তারপর কাজ হয়ে গেলে আবার স্নায়ুতন্ত্র আগে যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরে আসে। আর রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র হলো হরমোন। এই হরমোনগুলি কাজ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ উদ্দীপকের উদ্দীপনায় সাড়া দেওয়া হয়ে গেলে তারপর ওগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ওগুলো আর আগের অবস্থায় ফিরতে পারে না, তাই হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয়কারী তন্ত্র। এই হরমোন উদ্ভিদের দেহেও হরমোন তৈরি হয়, প্রাণীদের দেহেও হরমোন তৈরি হয়। উদ্ভিদের দেহে যে হরমোন তৈরি হয় সেগুলোকে বলে ফাইটোহরমোন বা উদ্ভিদ হরমোন, আর প্রাণীদের দেহে যে হরমোন তৈরি হয় তাকে বলা হয় প্রাণী হরমোন বা জু হরমোন। অপরদিকে স্নায়ুতন্ত্র কিন্তু উন্নত প্রাণীদের দেহেই থাকে, উদ্ভিদের দেহেও থাকে না, এবং নিম্ন শ্রেণীর প্রাণীদের দেহেও স্নায়ুতন্ত্র গঠিত হয় না। পরের ক্লাসে আমরা উদ্ভিদের যে সাড়া প্রদানের প্রক্রিয়াগুলি সেইগুলি সম্পর্কে আলোচনা করব।